সুপ্রিয় বন্ধুগণ আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের চিঠিপত্রের জবাবদানের আসর আলাপন চিঠি শুরু করার আগে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারা সবাই কুশলে থাকুন সে প্রত্যাশাই ব্যক্ত করছি আজকের আলাপনে সমগ্রটা জুড়ে আছি আমি বুলবুল রিবেেরু আজকের আলাপনের প্রথম চিঠিটি পাঠিয়েছেন আমাদের নিয়মিত শ্রোতাবন্ধু পত্রপ্রেরক হায়দারুল ইসলাম মাস্টার সেনের হুদা বাজার চুয়াগডাঙ্গা থেকে জুলাইয়ের বিশ তারিখে পাঠানো এক চিঠিতে তিনি লিখেছেন এইভাবে ধান নদী খাল এই তিন নিয়ে ফিলিপাইনের প্রাণ শুনতে বড় কষ্ট হচ্ছে এত সুন্দর আরবিএ সুন্দর দেশের মানুষের দেশ ফিলিপাইনে থেকে রেডিও অনুষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু কেন এমনটি হল শ্রোতাদের চাওয়া পাওয়ার কোনই মূল্য দিলেন না আপনারা বলেন শ্রোতারা নাকি বেতারের প্রাণ বেমালুম ভুলে যাচ্ছেন তা পর কথা একটা রোল সব শ্রোতার আর্থিক সঙ্গতি নেই যে তারা ভালো মোবাইল সেট কিনে অনুষ্ঠান ডাউনলোড করে আরবি এর অনুষ্ঠান অনলাইনে শুনবে আপনারা আমাদের একটা ভালো ব্যবস্থাপত্র দিয়েন যেন অনলাইনে আরবিএকে ভালোভাবে শুনতে পারি জুন বিশ তারিখে বাণীদীপ্তি থেকে আরবিএর এর অনলাইন যাচ্ছেন এই সম্পর্কে আমার অনুভূতি প্রকাশ করলাম ভালো লাগছে আমাকে কিছু একটা বলার সুযোগ করে দেওয়ার জন্য বাণীদীপ্তির সাথে বহুদিনের সক্ষতা আছে ওখানে গিয়েছি আতিথেয়তা পেয়েছি যা কোনো দিন ভুলব না যাক মাঝে মধ্যে বাণীদীপ্তির মোবাইলের মাধ্যমে একটু সাক্ষাৎকার নেবেন হ্যাঁ প্রিয় শ্রোতা বন্ধু আপনার অবদানের কথা স্বীকার করি অনেক দিনে পুরনো শ্রোতা আপনারা আর সঙ্গত কারণে আমাদের বয়স্ক এবং প্রবীণ শ্রোতা যারা অনলাইনে মাইগ্রেশন করা তাদের জন্য একটু কষ্ট হচ্ছে এবং হবেও আর সাথে সাথে আর্থিক দিকটা তো রয়েইছে এ ব্যাপারে বিশদ আলোচনা চলছে আপনার অংশ নিয়েছেন আমরাও কিছু কিছু উত্তর দিয়েছি তবুও তো যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের ইচ্ছা এবং বিশ্বব্যাপী আরবিএ বাংলা সার্ভিসকে সরিয়ে দেওয়ার জন্যই অনলাইনে যাত্রা শুরু হয়েছে কিছু ভুলভ্রান্তি কিছু অসুবিধা নজরে আসছে সময়ের সাথে সাথে তাও জয় করতে পারবো সে বিশ্বাস রাখি আমাদের কাছে এবারে দুটো পত্র প্রেরণ করেছেন শুভেচ্ছা জানিয়ে এবং একটা কবিতা লেখে আমাদের শ্রোতাবন্ধু প্রেরক মোহাম্মদ আব্দুল করিম সেক্রেটারি জেনারেল ওয়ার্ল্ড রেডিও ডিএক্স ক্লাব দামরুল হাটকোর বগুড়া থেকে একটি চিঠিতে তিনি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছেন রেডিও বেরিতাসে সকল কর্মী ও শ্রোতা বন্ধুদেরকে তার এই শুভেচ্ছার সাথে সাথে আমরাও আমাদের সকল শ্রোতা বন্ধুদের বিশেষভাবে ইসলাম ধর্ম পালনকালী বন্ধুদেরকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আরেকটি চিঠিতে তিনি বর্ষার এ সময়ে বর্ষার একটি কবিতা লিখেছেন কবিতাটি এভাবে তুলে ধরেছেন বর্ষা তুমি এসো সিক্ত কর এই ধরণীকে তোমার বুকে ভরে উঠুক ফুল ফসলের সম্ভার বর্ষা তুমি বারবার এসো জলপথ অরণ্যে আর ফুল ফসলের মাঠে দুচোক ভরে উপভোগ করি তোমার রূপ যৌবন আর উন্মাদনা বর্ষা তুমি এসো আমাদের মধ্যকার বেশ কয়েকজন শ্রোতাবন্ধু আছেন আপনারা যারা সাহিত্যিক অঙ্গনে বিচরণ করছেন মাঝে মাঝে কেউ কবিতা পাঠান কেউ কিছুক্ষণের চিঠি লেখেন প্রাসঙ্গিক কথা তুলে ধরে এমনিভাবেই আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন আপনাদের কথা তুলে ধরুন ধন্যবাদ জানাই আমাদের নিয়মিত শ্রোতাবন্ধু মোহাম্মদ আব্দুল করিমকে তার সুন্দর বর্ষা সংক্রান্ত কবিতা প্রেরণ করার জন্যে আমাদের কাছে এবারে বেশ কয়েকটি চিঠি প্রেরণ করেছেন আমাদের নিয়মিত শ্রোতাবন্ধু প্রেরক অশোক কুমার বিশ্বাস সুজানগর বাজার পাবনা বাংলাদেশ থেকে এক চিঠিতে তিনি লিখেছেন চার সাত দু হাজার আঠেরো খ্রিস্টাব্দে বিজ্ঞান জগৎ এবং বিশেষভাবে অনুষ্ঠান হার্ট ভালো রাখবেন কীভাবে হৃদরোগের বিভিন্ন রোগ এবং সুস্থ থাকার বিভিন্ন টিপস এই আলোচনা খুবই ভালো লেগেছে এবং উপযোগী বলে তিনি জানিয়েছেন এছাড়া পেয়ারা কলা ইত্যাদি ফল উচ্চমাত্রা ভিটামিন দান করে এটা জেনে খুব ভালো লাগলো আরেকটি চিঠিতে তিনি বাণী সকল উপস্থাপক উপস্থাপিকাকে তার ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন সুন্দর অনুষ্ঠান প্রচার করার জন্য এবং একই সাথে সাথে বলেছেন দুই ঘন্টা অনুষ্ঠান কিভাবে প্রচার করবেন বর্তমান শ্রোতাদের মূল্যায়নও কীভাবে করবেন তাও জানতে চেয়েছেন কেননা সঞ্চয় স্বাবলম্বন কুইজ থাকবে না কুইজ না থাকলে কিসের টানে মানুষ রেডিও শুনবেন তাও জানতে চেয়েছেন হ্যাঁ শ্রোতা বন্ধু আপনার প্রশ্নগুলো খুবই প্রাসঙ্গিক এবং আলোচনার জন্য উন্মুক্ত সঞ্চয় স্বাবলম্বনে আপাতত কুইজের কোনো বিষয় আমরা রাখছি না তার মানে নয় যে ভবিষ্যতে কোনো কুইজ থাকবে না আপনারা খুব ভালোভাবে জানেন যারা আমাদের সাথে জড়িত আছেন অনলাইন সম্প্রচারে আমরা একদম প্রাথমিক পর্যায়ে তাই নীতি নির্ধারণের ক্ষেত্র এখনও আমরা সম্পূর্ণভাবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছি তা বলতে যাবে না আপনাদের এই মতামতগুলো নিশ্চয় আগামী বছর আমাদেরকে নিয়ম রীতি তৈরি করতে অনেক সহায়তা করবে তবে আমাদের সদিচ্ছা অনেক আছে অনলাইনেও একটি বা দুইটি কুইজ আমরা যেন চালাতে পারি সেই ব্যবস্থাটা গ্রহণ করার জন্য চেষ্টা করব প্রিয় শ্রোতা বন্ধুগণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করি যে পরিবর্তন শরীরের থেকে অনলাইনে এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিয়ে একসাথেই পথ চলবেন আপনাদের সবার জীবন ভালো হোক আর সামনের দিনগুলো আনন্দে কাটুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি বুলবুল রিবেরু